হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নারকেলের লাড্ডু তৈরির রেসিপি। রেসিপি শুরু করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা মিষ্টি দোকানের চেয়েও ভালো মানের উন্নত মানের মিষ্টি 100% গ্যারান্টি সহকারে আপনারা শিখতে চান, আপনারা মিথিলাস রেসিপিস আমেরিকা পেজে ঘুরে আসতে পারেন। ওখানে সমস্ত নিয়মকানুন দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এখন আমি নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন ঘিয়ের মধ্যে নারকেলগুলো আমি 2 মিনিট ধরে ভেজে নিব। দুই মিনিট ধরে নারকেলগুলো নেড়ে নিয়ে এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে নেড়ে চেড়ে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে এখন আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচই থাকবে। পাঁচ মিনিট ধরে রান্না করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া 1/4 টিস্পুন। এখন এলাচি গুঁড়াটা আমি নেড়ে চেড়ে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি আরও বাকি 5 মিনিট রান্না করব। চুলা থেকে নামানোর 2 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ 1/4 কাপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। গুঁড়া দুধটা দিয়ে আমি নারকেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তাছাড়া আপনারা যখনই দেখবেন স্পেচুলা দিয়ে এইভাবে প্রেস করার পর একসাথে চাপা লেগে যায়, তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এখন নারকেলগুলো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। নারকেলগুলো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর হাতে একটু পানি মাখিয়ে নিয়ে এখন আমি এখান থেকে অল্প অল্প নারকেল নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিব। আপনারা যদি হাতে পানি লাগিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেন তাহলে আপনার লাড্ডুগুলো ফাটবে না এবং উপরের স্কিনটা খুবই সুন্দর হবে, স্মুথ হবে। এই তো লাড্ডুটা আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে লাড্ডুর গাটা। এখন আমি কিছুটা নারকেল পাউডারের উপরে এটাকে গড়িয়ে নিব। লাড্ডুটা আমি নারকেল পাউডারের উপর কোট করে নিয়েছি, এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। লাড্ডুটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর লাড্ডুটা দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এই লাড্ডুগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছে নামিয়ে আপনারা সাথে সাথে খেয়ে নিতে পারবেন বা 5-10 মিনিট পরও খেতে পারবেন। তাহলে পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।